ফাইনালি এয়ারপোর্টে ফাইনালি এয়ারপোর্টে ফাইনালি আমাদের জার্নি স্টার্টেড লাইক 2020 টা আমরা কিভাবে ঘরে বসে কাটিয়েছি আমি সেকেন্ড জানুয়ারি 2021 এখন অলমোস্ট প্রায় 5টা বাজে যাচ্ছে ক্রিসমাস ভাই আর নিউ ইয়ার বাইকটা রয়েছে এখানে এখন আমরা এয়ারপোর্টে নেভি সুভাষ চন্দ্র বসু এয়ারপোর্টে চারিদিকে মশা হ্যাঁ তো টেম্পারেচার দূর পড়েঙ্গে No power bank matches that. No. So finally. এখন এয়ারপোর্টে 2020-21 এর ফার্স্ট জার্নি স্টার্ট হচ্ছে আজকে সেকেন্ড জানুয়ারি 2021 স্যাটারডে কলকাতা টু দিল্লি 5 জেটের ফ্লাইট রয়েছে আই থিঙ্ক হ্যাঁ 7:35 ফ্লাইট রয়েছে এখন আর্লি মর্নিং সানরাইজ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা মানে এই কোভিডটাই মানে আমরা 2020-তে যে কোভিড-19 শুরু হয়েছিল এখন কোভিড-20-তে পরিণত হয়ে গেছে তারপর নেক্সট ইয়ার শুরু হয়ে গেল বেসিক্যালি সো এই কোভিড-20-তে এখন যেটা এয়ারপোর্টে যেটা সিকুয়েন্স রয়েছে বেসিক্যালি মানে ফুল প্রসেস যদি বলা হয় মানে এরপরে যারা ট্রাভেল করবে তাদের জন্য যেটা বেস্ট নো ওয়ার্ক ফ্লোটা যেটা হচ্ছে বেসিক্যালি তো ফার্স্টই যখন মেন গেটে এন্ট্রান্সে যেটা হয় সেখানে আইডি কার্ড দিয়ে চেক ইন হবে তো এখন যেটা করে দিয়েছে ম্যাক্সিমাম মানে ফ্লাইটই আর কি ওয়েব চেক ইন করে দিয়েছে তো তার ফলে ওই ভিড়টা তো নেই অবভিয়াসলি অনেকটা স্মুথলি হচ্ছে কাজকর্ম তো সেই জন্য এখন মোবাইল বোর্ডিং পাস যেটা এখন মেলে চলে আসবে বেসিক্যালি পিডিএফ ইয়ে করে তো ওটা শো করতে হবে একদম পুরো টোটালি যেন গ্লাস ডোরের মধ্যে দিয়ে হচ্ছে পুরো বেসিক্যালি ব্যাপারটা তো গ্লাস ডোরের দূর থেকে ওটা স্ক্যান করে নেবে একটা কিউআর কোড থাকবে স্ক্যান করে নেবে দেন ইভেন আধার কার্ড বা ভোটার কার্ড যেটা মানে ভোটার আইডি ফটো আইডি অ্যাড্রেস প্রুফ যেটা লাগে আর কি বেসিক্যালি তো ওইটা দিয়ে এন্ট্রি হয়ে যাবে ফার্স্ট এয়ারপোর্টে প্রিমিসেসের মধ্যে এন্ট্রি হয়ে যাবে ওখানে এরপর যেটা সবথেকে বড় কমপ্লিকেশন ব্যাপার থাকে যে বোর্ডিং পাস তোলা এবার যেহেতু আমরা ওয়েব চেক ইন অলরেডি করে ফেলেছি তো এইখানে ওই বোর্ডিং পাসের কোনো ঝামেলাটা নেই ওয়েব চেক ইন ম্যাক্সিমামই হয়ে গেছে এরপর শুধুমাত্র যদি যাদের ব্যাগেজ থাকবে চেক ইন লাগেজ থাকবে যেটা ফ্লাইটে মানে ইয়ে থাকছে মানে আই থিঙ্ক 15 কেজি বা এরকম সামথিং একটা লিমিট মিনিমাম থাকে ডোমেস্টিকে 15-20 আই থিঙ্ক ভ্যারি করে তো সেটার জন্য ওইটা ড্রপ করতে হবে ব্যাগেজ কাউন্টারে মানে যেখানে আমরা অ্যাকচুয়ালি আগে বোর্ডিংয়ের জন্য যেতাম আর কি বেসিক্যালি তো সেইখানে ওই ফার্স্ট ওই ব্যাগটা দিয়ে এবং অনেক সময় ট্যাগ আগে থেকে যদি কেউ না লাগে মানে প্রিন্ট করে লাগাতে হয় বেসিক্যালি ফিল আপ করতে হয় বেসিক্যালি ট্যাগ আগে দিয়ে দেবে ওয়েব চেক ইনের সময় ট্যাগ দিয়ে দেবে ব্যাগে লাগানোর জন্য যদি না হয় ওরা ওখান থেকে লাগিয়েও দিচ্ছে এটা কোনো অসুবিধার কিছু নেই হ্যাঁ অনেক সময় প্রিন্ট করে লাগানো অনেকটা সমস্যার হয়ে যায় তো ওরা লাগিয়ে দিচ্ছে কোনো ব্যাপার না ওটা লাগিয়ে দিয়ে ড্রপ করে দিলে নিশ্চিন্ত আর কোনো চাপ নেই এরপর হচ্ছে সিকিউরিটি যেমন নর্মাল প্রসেস হয় নর্মাল প্রসেস সিকিউরিটি হচ্ছে ওখানে কোনো সেরকম কিছু ডিফারেন্স নেই যেহেতু কোভিড-20 হচ্ছে এখন বেসিক্যালি কোভিড-20-তে এখন এয়ারপোর্টে যে ক্রাউড অনেকটাই কম এখন আর্লি মর্নিং আমাদের ফ্লাইট রয়েছে আই থিঙ্ক 7:35 ফ্লাইট ইয়ে রয়েছে ছাড়বে বোর্ডিং ইয়ে রয়েছে 7টা থেকে বোর্ড হয়ে যাবে আই থিঙ্ক মোস্টলি তো আমাদের 7:35 ফ্লাইট রয়েছে কলকাতা টু দিল্লি তো আমরা যেটা দেখলাম এখানে যে এখানে অতটা ভিড় নেই ক্রাউড নেই ডিসেন্ট ক্রাউড রয়েছে আর মোটামুটি প্রোটোকল মোটামুটি ডিসেন্টলি হচ্ছে এবং অন অ্যান্ড অফ মাস্ক তো হচ্ছেই আর কি মানে যেখানে সিচুয়েশান ওয়াইজ লোকে মাস্ক অন অ্যান্ড অফ করছে 2021 হয়ে গেল এখনও কোভিড সেরকমভাবে এখনও যায়নি মানে আই লুকস লাইক এটা এখনও mid-21 অবধি থাকবে বা পরেও থাকতে পারে এটা এনো আশঙ্কা তো আছেই একটা তো এখনও প্রোটোকল তো ফলো করতে হবে সেমই অ্যাপ্লাই হচ্ছে বেসিক্যালি
এরপর হচ্ছে ওই সিকিউরিটি চেক যে হয়ে গেলো ব্যাস, এবার সিকিউরিটি চেক এরপর তো এরপর তো নর্মাল ফ্লাইটে যেমন হয় সেরকম উঠে গেলেই হয়ে যাবে, কোনো ব্যাপার সমস্যার কিছু নেই। এরপর নর্মালি এখন লোকে প্রেফার করছে যে ইউনো কম লাগেজ না স্লো মানে অল্প লাগেজে করছে, বাট প্রবলেম হচ্ছে ট্র্যাভেল করতে গেলে কখনো কখনো মিনিমাম ফ্লাইটে থাকে 5-7 kg ওখানে ইন ফ্লাইট জায়গা আছে, তো অনেক সময় কারোর এক্সট্রা যদি লাগেজ অনেক সময় তারা বলছে যে তোমরা একটু ইয়ে করে নাও চেক ইনে দিয়ে দাও, তো এটা হচ্ছে। তো ওভারঅল অসুবিধার কিছু নেই, খুবই স্মুথ রয়েছে, কোনো ভয় পাওয়ার কিছু নেই, খুবই টোটালি ব্যাপারটা খুবই স্মুথ রয়েছে এবং খুব কুইক রয়েছে। একটা অ্যাডভান্টেজ রয়েছে যেহেতু ওয়েব চেক ইন হচ্ছে বেসিক্যালি, তো ওয়েব চেক ইনের জন্য অনেক প্রসেসগুলো অনেকটা স্মুথ হয়ে গেছে, মানে লাইনে ভিড় বা এগুলো অনেকটা কমে গেছে বেসিক্যালি। আর একটা এখন তো ইয়ে করে দিয়েছে যে ওয়েব চেক ইন না করে এলে তো ওখানে 100 rupees মানে চার্জ করছে পর ওয়েব চেক ইন করে দেওয়ার জন্য, মানে অনেক সিনিয়র সিটিজেন বা এরকম তারা অসুবিধা হতে পারে, তো তাদের জন্য এরকম অপশন রয়েছে। বাট অন অ্যান্ড অফ অনেকে হেল্প করছে, এরকম না যে প্রবলেম হবে, তো পুরো এরকম স্মুথ ব্যাপার রয়েছে, সেরকমভাবে কোনো প্রবলেম নেই। আস্তে আস্তে আই থিঙ্ক হোপফুলি 2021 মিড থেকে নর্মাল হয়ে যাবে, বাট ইউনো নেভার নো, কখনো 5 বছর চলতে পারে কোভিড জিনিস এখন, মানে অল্প অল্প করে ব্যাপারটা। তো এখন দেখা যাক কীরকম কী হয়, এখন এখানে পুরো অ্যাকচুয়ালি সানরাইজ হচ্ছে, মানে যেখানে রেকর্ড করছি তার অপোজিটে আছি বেসিক্যালি, ব্যাকগ্রাউন্ডে থাকলে তো ডার্ক হয়ে যাবে, তো একটু দেখাচ্ছি আর সানরাইজটা হচ্ছে, বিউটিফুল সানরাইজ। ক্লিয়ার স্কাই রয়েছে, তো ফ্লাইটের ডিলে হওয়ার কোনো ব্যাপার নেই, উইন্টারে যেটা ফগের কারণে হয়ে থাকে। কিডনি আছে এটা একটা তোর মিডিল আছে তো আমাদের এটা দিয়ে দিয়েছে। ভীষণ দিয়ে আছে দেখা যাক কিরকম কন্ডিশন এসছে, এটা খুবই ইন্টারেস্টিং জিনিস যে এটা রিস্ক হয়ে যায় অনেক সময়, ভালোভাবে ইয়ে করে না ফেলে দেয়, তো দেখা যাক। ফাইনালি দিল্লি এয়ারপোর্টে এখন 10টার সময় ল্যান্ড করে গেছি, একদম টাইমে আছে, টাইমের আগেই পৌঁছে পৌঁছে দিয়েছে, তো এখন ব্যাগেজ কালেকশন ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এখন তো দিল্লিতেই কয়েকদিন থাকছি, 2-3 দিন, তারপর তো প্ল্যান হবে। ফাইনালি দিল্লি, হ্যাঁ এটাই
পেয়ে গেছে ব্যাগ সুগন্ধদাও ব্যাগ পেয়ে গেছে বাট মাঝখান থেকে সুগন্ধদার ব্যাগের রেন কভারটা হারিয়ে গেছে তো ওটা একটা মানে জাস্ট একটা গোথ্রু করতে আসি যদি ইনকেস পাওয়া যায় ব্যাগের যে যেটা প্রবলেম হয় চেক ইন ব্যাগের যেটা প্রবলেম হয় কোনো না কোনো কিছু হয় সামথিং নিনো ব্রেক করে দিল কিছু ব্যাগে বা ব্যাগটা নষ্ট করে দিল ছিঁড়ে দিল হ্যাঁ বা আমার আমার কাছে কী হয়েছে এইমাত্র যে ব্যাগে যে কভার ছিল ডাস্ট কভার অ্যান্ড রেন কভার যেটা ছিল সেটা পাওয়া যাচ্ছিলো না কোনো বিল্টে কোনো কথাও নেই আমি চেক করলাম কথাও নেই তারপর স্পাইসজেটের ওখানে ইয়েতে বললাম যে কাউন্টার রয়েছে ব্যাগেজে তো ফাইনালি পেলাম থ্যাংকফুলি তাই না এবার এটা স্যাটিসফ্যাকশন হলো মেন্টাল পিস একটা তো দ্যাটস এ গুড থিং ফাইনালি পাওয়া গেছে ব্যাপারটা নাহলে ওটা লস্ট হয়ে যেত ব্যাপারটা তো এইটা এটা এই জন্যই অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি চেক ইন আমি দেওয়াটা প্রেফার করি না অলওয়েজ চেষ্টা করি স্মল ক্যারি করা কিছু